হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি আবার লাঞ্চ নিয়ে চলে এসেছি। আজকে আমার লাঞ্চে আছে ভাত, এখানে আছে লাল লঙ্কা, পেঁয়াজ কুচি কুচি করে কেটেছি আজকে, লেবু, মোচার বড়া, এখানে আছে আলু ভাজা, পাঁপড় ভাজা, রুই মাছ, আর আছে মুগের ডাল। তাহলে চলো খাওয়া শুরু করছি। তো ভিডিও শুরু করার আগে আজকে আমি তোমাদের সাথে আরও একটা প্রোডাক্ট শেয়ার করব। সেটা তোমাদের সাথে আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, তোমরা যদি সেটা ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা চেক আউট করে নিতে পারবে। আগের দিন তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম নিউডের একটা শ্যাম্পু আর কন্ডিশনার। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিউডের একটা গোট মিল্ক ফেস ওয়াশ, যেটা কিন্তু আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছি আর ইউজ করে খুব ভালো রেজাল্টও পেয়েছি। তো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। তো আরও যদি তোমরা ফার্দার কিছু জানতে চাও তোমরা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করেও জানতে পারবে, ইভেন ফার্স্ট কমেন্টেও কিন্তু সেটা পিন করা থাকবে। তো চলো বন্ধুরা বেশি দেরি না করে দেখে নেওয়া যাক। তাহলে দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি নিউডের গোট মিল্ক বেস্ট প্রিমিয়াম ফেস ওয়াশ। তো তোমরা এটা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু ভীষণ ভালো, আর যেহেতু গোট মিল্ক দিয়ে তৈরি এটা কিন্তু আরও অনেক কিছু বেনিফিট আছে। তো দেখো, তার আগে তোমাদেরকে বলে দিই, এইটা এই হচ্ছে বটলটা, আর এটা কিন্তু একদম পাম্প ফর্মে আছে। অনেক দেখবে ফেস ওয়াশ যেগুলো আমরা দেখবে অনেক সময় ইউজ করে থাকি অনেক সময় বেশি পড়ে যায়, যেহেতু এটা পাম্প ফর্মে আছে তো এটা আমি কিন্তু অনেকটাই ইউজ করেছি, আর আমি ইউজ করে আমি খুব স্যাটিসফাইড হয়েছি, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আর পাম্প ফর্মে যেহেতু আছে সেহেতু তোমরা জাস্ট অল্প যেটুকু দরকার সেইটুকু তোমরা নিলেই কিন্তু এটা ইউজ করতে পারবে। আর এটা হচ্ছে 300 ml এর, দেখতেই পাচ্ছ, আর এর প্রাইস হচ্ছে 600। আর এইটা দেখো, একদমই তোমরা ইজিলি ক্যারি করতে পারবে, ইজি তোমরা সব কিছু করতে পারবে, এরকম একটা পাউচ এর মধ্যে দেওয়া আছে, যেটাতে তোমরা কিন্তু এটা একদম ট্রাভেল ফ্রেন্ডলি। তোমরা যদি এটা কোথাও যাওয়ার জন্য মনে করো ইউজ করবে, জাস্ট এটাকে এখানে দেখো এরকম একটা লকের সিস্টেম আছে, এটা দিয়ে জাস্ট লক করে দিলে, এবার এটা এর মধ্যে ভরে নিলে, ইনকেস যদি কোনো রকম লিকেজের প্রবলেম হয় সেটা কিন্তু তোমাদের এই ব্যাগের মধ্যেই পড়বে, আর সেটা কিন্তু তোমরা পরে ইউজ করতে পারবে। তো দেখো প্যাকেজিংটাও ভীষণ সুন্দর, আর এটা তো একটা কার্ডবোর্ড প্যাকেজিংয়ে, এটা প্যাকেজিং ভীষণ সুন্দর, আর তোমরা দেখো বোতলটাও দেখতে কিন্তু ভীষণ সুন্দর। তো দেখো এই নিউডের গোট মিল্ক ফেস ওয়াশটায় আছে হচ্ছে গোট মিল্ক, নিম এক্সট্র্যাক্ট, টি ট্রি অয়েল, ভাইটামিন ই, গ্লিসারিন, পিউরিফাইড ওয়াটার, তার জন্য এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো। আর এই গোট মিল্ক ফেস ওয়াশটা কিন্তু একদম সেফ আর টক্সিন ফ্রি, কোনো প্যারাবেন নেই, প্যারাবেন ফ্রি, আর কোনো আর্টিফিশিয়াল কালার নেই। আর নিউডের এই গোট মিল্ক ফেস ওয়াশে আছে হচ্ছে আলফা হাইড্রক্সি অ্যাসিড, আর গোট মিল্ক ফেস ওয়াশটা কিন্তু একদমই যাদের স্কিন নর্মাল টু সেন্সিটিভ স্কিন তো তারা কিন্তু ইউজ করতে পারবে, যাদের অয়েলি স্কিন তারাও ইউজ করতে পারবে। আমার যেহেতু প্রচণ্ড সেন্সিটিভ স্কিন তো এটা কিন্তু আমার জন্য, আমার স্কিনের জন্য একদম পারফেক্ট ইউজ হয়েছে, আর এটা কিন্তু স্কিনটাকে রেডিয়েন্ট করতে সাহায্য করবে, স্কিনটাকে গ্লোয়িং রাখতে সাহায্য করবে, লঙ্গার টাইমের জন্য যদি ইউজ করো আর স্কিনটা কিন্তু ইয়াং রাখতেও সাহায্য করবে। আর এই গোট মিল্ক ফেস ওয়াশটা কিন্তু স্কিনে ইউজ করার পর স্কিনে কোনো রকম ইচিং ভাব কিন্তু হবে না, অনেক ফেস ওয়াশ দেখবে ইচিং হয় বা কোনো রকম র্যাশ পিম্পলস সেগুলো কিন্তু কিচ্ছু হবে না। আর স্কিনের মধ্যে যদি ডার্ট, পলিউশন, ডাস্ট যাই থাকুক না কেন, এটা কিন্তু এভরিডে জাস্ট দুবার কি তিনবার তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা যদি ইউজ করো তাহলে স্কিনটা দেখবে অনেক হেলদি থাকবে, অনেক কিন্তু গ্লোয়িং হবে ডে বাই ডে। তো এই ফেস ওয়াশটা কিন্তু তোমরা মর্নিং ইউজ করতে পারবে, স্নানের আগে ইউজ করতে পারবে, ইভেন ডে টাইমে যে কোনো টাইমে ইউজ করতে পারবে, আর আগে তোমরা কিন্তু এটা ইউজ করতে পারবে, জাস্ট ভালো করে মুখটা জল দিয়ে ধুয়ে নিয়ে ফেস ওয়াশটা ইউজ করে একটু ভালো করে মুছে নেবে। বন্ধুরা তোমরা এই ফেস ওয়াশটার কিন্তু ইউজ দেখে নিলে, আর কী কী ইনগ্রিডিয়েন্টস আছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম। তোমাদের যদি এটা হেল্পফুল লাগে সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে যেমন বললাম লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা
একটা চেক আউট করে নিও। তো আর ফার্স্ট কমেন্টে কিন্তু পিন করা থাকবে, আশা করছি এই ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। মোচার বড়া খেতে দেখবে দারুণ লাগে না? লঙ্কাগুলো একটু ঝাল নেই,
আপেল খাবে? এগুলো তো খাবার জিনিস। খাবি?